হ্যালো এভরিওয়ান, আই এম তাবিন্দা হোসেন। ওয়েল, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের একটি নতুন জিনিস দেখাবো, সেটি হচ্ছে ব্যানার। ওকে, তার আগে বলিনি, এটা হচ্ছে আমার বিহ্যান্স অ্যাকাউন্ট। আপনারা যে চেক করতে পারেন আমার অ্যাকাউন্টে, আমার বিভিন্ন রকম কাজের পোর্টফোলিও দেওয়া আছে, কী কী আমি করেছি এখন পর্যন্ত। এটা আমার ইউআরএল behance.net/তাবিন্দা। আপনারা চাইলে আমার অ্যাকাউন্টের কাজগুলো দেখতে পারেন। ওকে, তো আমি এখন পর্যন্ত আপনাদের ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলো দেখিয়েছি। আজকে একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যানার। আমি অলরেডি গ্রাফিক রিভার থেকে একটা ব্যানার ওপেন করে রেখেছি। এটা দেখুন, এটার নাম কী দিয়েছে এরা, রোল আপ স্ট্যান্ড ব্যানার। আচ্ছা, রোল আপ স্ট্যান্ড ব্যানার কোনগুলো? আমরা মাঝে মাঝে যেগুলো দেখি বিভিন্ন রকম হসপিটালের সামনেও থাকে, অনেক সময় রেস্টুরেন্টের সামনেও থাকে, কিছু ব্যানার থাকে একটা আপনার স্ট্যান্ডের মধ্যে, উপর থেকে নিচ পর্যন্ত লম্বাটে অবস্থা ব্যানার থাকে। ওকে, এটা হচ্ছে এই ধরনের ব্যানারগুলো। আচ্ছা, তার আগে বলে রাখি, ব্যানার কিন্তু দু ধরনের হয়। কিছু কিছু থাকে ওয়েব ব্যানার, এগুলো হচ্ছে যেমন ধরুন আপনি ইয়েতেও ইউজ করতে পারেন, আপনার কী বলে, আপনি ওয়েবে ইউজ করতে পারেন, যেগুলো সাধারণত প্রিন্টেড হয় না। লাইক আপনি সোশ্যাল ব্যানার, যেগুলো একটা আপনার সোশ্যাল পেজের উপরে যে ব্যানারটা থাকে ওটাকে সাধারণত সোশ্যাল ব্যানার বলে। এইগুলো বা আরও কিছু কিছু ব্যানার আছে, ওগুলো সাধারণত আপনার লাগে না, মানে যেগুলো ওয়েবসাইট ইউজ হয় ওগুলো প্রিন্ট হয় না। এই ধরনের কিছু ব্যানার আছে যেগুলো প্রিন্টের হয়। ওকে, তো আমরা ডিজাইন করার আগে প্রথমে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ব্যানারটা প্রিন্ট হবে কি হবে না। ওকে, প্রথমত আমাদের এই ব্যানারটা প্রিন্ট হবে। দেন আমরা একটু দেখি এখানে ডিটেলসে কী কী আছে। এখানে লেখা আছে ফুল লেয়ার পিএইচডি, মানে এটা ফটোশপে করা হয়েছে, বাট আমি আজকে এটা ইলাস্ট্রেটরে দেখাবো। সাইজটা আমরা দেখি 70x30 ইঞ্চ, এবং দেখুন ব্লিড এরিয়া 1 ইঞ্চ দেওয়া আছে। এটা আমরা যখন প্রিন্ট করব, মানে প্রিন্ট টাইপ আমরা কোনো ব্যানার বানাবো, তখন আমরা ব্লিড দেব। যদি প্রিন্ট টাইপ কোনো ব্যানার আমরা না বানিয়ে থাকি তখন আমাদের ব্লিড ইউজ হবে না। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে দেখুন দুটো ফন্ট ইউজের কথা লেখা আছে। ওকে, ওপেন স্যান অ্যান্ড বিটা। আমাদের এখানে অনেক সময় প্রবলেম হয় যে আমরা ফন্টগুলো কীভাবে নিব, কীভাবে ডাউনলোড করব, এটা আমাদের অনেকে বুঝতে পারি না। চলুন আমি আজকে একটি ফন্ট আপনাদের এখান থেকে ডাউনলোড করে দেখাই। আমি ওপেন স্যানে ক্লিক করলাম। আচ্ছা, আমি ওপেন ইন আনাদার ফোল্ডার দিই। ওকে, এটা এখানে ওপেন হয়েছে। ওকে, দেখুন এখানে একটা অপশন আছে ডাউনলোডের, দেখেছেন, জাস্ট এটা ক্লিক করুন। ওকে, আমি এটা সেভ করব। দেখুন কয়েক সেকেন্ড কিন্তু লাগে এটা হতে, বেশি একটা সময়ের আমার প্রয়োজন নেই। আজকে আমার নেট একটু স্লো হয়ে আছে, যখন আপনাদের নেট আরও ফাস্ট থাকবে আরও কম সময় নেবে, এটা খুবই অল্প সময় এগুলো ডাউনলোড হয়ে যায়। ওকে, দেখুন এটা হয়ে গেছে, আমি এটা ওপেনে দিচ্ছি, একটু জিপটা দেখি আমরা। দেখুন এই ধরনের সবগুলো আসছে এখানে। ওকে, এখানে কী কী আছে দেখুন, বোল্ড আছে, বোল্ড ইটালিক, এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড ইটালিক, ইটালিক লাইট, সেমি বোল্ড, আপনি চাইলে এগুলো সব ইনস্টল করতে পারেন, বাট আমি এখন দুটো নিব, কারণ বেসিকলি আমরা যারা আমরা প্রফেশনাল ডিজাইন থাকি আমরা সাধারণত বোল্ড এবং রেগুলার এই দুটো নিয়ে আমরা বেশি কাজ করি, অনেক সময় এক্সট্রা বোল্ডও আমাদের কাজে দেয়। ওকে, আচ্ছা আমি বোল্ডটা আগে যাচ্ছি। দেখুন ইজি ওয়ে, এভাবে আপনি ক্লিক করলে এই ধরনের একটা মেনু আপনার ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ইনস্টলের একটা অপশন আছে, জাস্ট একটা ক্লিক করুন, ডান, ইনস্টলেশন কিন্তু শেষ হয়ে গেল, দেখলেন খুবই ইজি। আচ্ছা, আমি আরেকটা নিয়ে দেখাই, আমি ইটালিক নিব না, আমি এক্সট্রা বোল্ডটা নিই, এক্সট্রা বোল্ড ইনস্টল, ডান, রিয়েলি ইজি, এবং এটা খুবই সহজে আপনি করে নিতে পারবেন। এটা মানে অ্যাকচুয়ালি 2-3 সেকেন্ডও ম্যাটার করে না। ওকে, আমি জাস্ট এই তিনটাই রাখলাম। আমি কী কী নিলাম, আমি বোল্ড নিলাম, এক্সট্রা বোল্ড নিলাম, এবং আমি রেগুলার নিচ্ছি। ওকে, আমি সেমি বোল্ড অ্যাকচুয়ালি না নিলেও চলে। ওকে, আমি এখন আরেকটা দেখি, আরেকটা কী ছিল এখানে, আরেকটা ছিল গ্রাফিক রিপারে, আর আই থিঙ্ক বিটারের ছিল, রাইট, এই যে এখানে, এটা আমি আলাদা একটা পেজ ওপেন করি। স্টিল বাফারিং আজকে এসেছিল, নেট একটু স্লো আমার,
বৃষ্টিজনিত সমস্যাতে। ওকে দেখুন এটা, হ্যাঁ এখন আমি এটা ডাউনলোডে যাচ্ছি সেম ওয়ে। এখন আমরা এটা সেভে যাব, কয়েক সেকেন্ড ম্যাটার করে, দেন এটা আমরা ওপেনে যাব। রাইট, ওপেন। ওপেন হওয়ার পর এখানে কি আছে, বোল্ড, বোল্ড ইটালিক, ইটালিক রেগুলার। আমি ইটালিক নিব না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন মানে প্রফেশনাল ওয়েতে, স্পেশালি যখন কোনো কর্পোরেট জিনিস আমরা ইয়ে করি, তখন আসলে ইটালিক ফন্ট আমরা ইউজ করি না, এটা আসলে খুব খারাপ দেখায় এবং আনপ্রফেশনাল লোক যারা তাহারা ইটালিকটা ইউজ করে। যখন আপনি প্রফেশনালি কোনো কর্পোরেট স্পেশালি আপনি কোনো কিছু ডিজাইন করবেন, তখন খেয়াল রাখবেন ইটালিক ফন্টগুলো ইউজ করবেন না। ওকে, দেন ইটস ডান। ওকে, এখন আমি আসুন ইলাস্ট্রেটরে চলে যাই। আচ্ছা, আমি এখন একটা নতুন ফাইল নিব, ফাইলে যে ক্লিক করলাম নিউতে, কি বানাবো আজকে আমি, ব্যানার। ওকে, এটার সাইজ কী ছিল? আচ্ছা, এখানে আমি প্রথমে এটা ইঞ্চেসে নিয়ে নিচ্ছি। ওকে, এটার সাইজ কী ছিল মনে আছে কি আপনাদের? উইথ অ্যান হাইট, উইথ হচ্ছে 30 এবং হাইট হচ্ছে 70। ওকে, ব্লিড এখানে 1 ইঞ্চিস নিতে হবে, 1 ইঞ্চিস। ওকে, দেন বাকি এখানে সব ঠিক আছে, জাস্ট ক্লিক ওকে। দেখুন এ হচ্ছে আপনার ব্যানার। আচ্ছা, এবার আমি আবার ছবিতে ফেরত আসি, এ হচ্ছে আমার ছবি। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, ব্যানারে এখানে যে ছবিটা ইউজ করা হয়েছে, এইটা আপনাকে খুবই হাই রেজলিউশনের ছবি নিতে হবে, কারণ আপনার এই ব্যানারটা কিন্তু অনেক বড় হবে, ছোটোখাটো কোনো ছবি নেবেন না, যতটা পারবেন একটা ভালো ছবি নেওয়ার চেষ্টা করবেন। আমরা ছবি কোথা থেকে নিই, একটা প্রফেশনাল ওয়েতে যখন আপনি কাজ করবেন তখন আপনার বেশ বড় ছবি লাগবে। এটা আপনি সাধারণত গুগল থেকে এইচডি পিকচার লিখে সার্চ দিবেন, অবশ্যই এইচডি লিখে সার্চ দিবেন, অথবা আপনি pixiz.com-এ যেতে পারেন, এখানে আপনি একটা ছবি বিভিন্ন রকম সাইজে পাবেন। দেখুন অনেক রকমের ছবি আছে। ওকে, আমি এটা একটু আরেকবার দেখি নি, এটা কী ধরনের আসতে পারে। আচ্ছা, আমি ছবিটা দেখি এখানে কী কী অপশন আছে। এই ধরনের কোনো ছবিও আমি নিতে পারি, ডেস্কটপ রিলেটেড, যে একটা মানুষ কাজ করছে এবং হি ইজ ভেরি হ্যাপি উইথ হিজ ওয়ার্ক। ওকে, আচ্ছা আমি অ্যাকচুয়ালি ডেস্কটপ ওয়ার্ক লিখে সার্চ দিই, দেখি কী আসে। ওকে, ডেস্কটপে আমি সার্চ দিলাম, এগুলো ছবি আমার শো করছে। দেখুন বিভিন্নভাবে যে একটা মানুষ ডেস্কটপে কাজ করছে বা বিভিন্ন জায়গায় ডেস্কটপ রাখা আছে, ইজি ওয়েতে সে খুব রিল্যাক্স মোডে কাজ করছে, এই টাইপ ছবি। ওকে, আমি কোনটা পছন্দ করব, আমার ওখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আসছে, আপনি চাইলে আপনার একটা ছোট কালার ছবি নিতে পারেন, আর আপনি যদি চান যে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিবো, দেন কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখে আপনি নিতে পারেন, যেমন এটা, এটা একদম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে। ওকে, আমি দেখি অ্যাকচুয়ালি আমার পছন্দ মতো বেশি আসছে না, আমি এটা নিতে পারি, এটা হচ্ছে এটা নিতে পারি, আর এটা অ্যাকচুয়ালি একটা সিম্পল পিকচার, আর আমি হয়তো এটা নিতে পারি, ডিপেন্ড আপ টু ইউ। আচ্ছা, এখান থেকে আপনি নিতে পারেন, আমি কোনটা নিই, আমি আপাতত একটু জাস্ট কালারগুলো দেখে আসি কী কী আছে এখানে, অরেঞ্জ, লাইট গ্রিন। আচ্ছা, দেখি কোনটার সাথে ভালো লাগবে, এই ছবিটার সাথে ভালো লাগবে, কারণ এটা ভিতরে একটা অরেঞ্জ ছবি আছে। আচ্ছা, আমি এটা আপাতত একটু আলাদা ট্যাবে ওপেন করি, দেখি এটাতে কী আছে। ওকে, দেখুন একটা জিনিস দেখাই, এখানে একটা অপশন আছে ফ্রি ডাউনলোড, এটা ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে কিছু আপনার সাইজেস আছে, জাস্ট এখানে মশলা রাখলেই হবে, আপনাকে সাইজে দিব, এটা অরিজিনালটা নিয়ে নেবেন, কারণ আপনার এই মোমেন্টে ব্যানারটা কিন্তু অনেক বড় এবং আপনাকে যথেষ্ট বড় পরিমাণের ইয়ে দেখতে পাবেন। নর্মালি আপনি যখন বিজনেস কার্ড বা ছোটো ফ্লায়ারগুলো মানে এ ফোর সাইজ যখন ফ্লায়ার বানাবেন, তখন আপনার লার্জ বা মিডিয়াম এই সাইজগুলো নিলেও হবে, বাট
এখনের জন্য আমি অরিজিনালটা নিয়ে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, এটা 2-1 মিনিট সময় লাগবে কারণ এটা অনেক বড় একটা ফাইল। ওকে, ততক্ষণ আমরা একটু ডিজাইনটা একবার দেখে আসি। এটা কিন্তু দেখেন ডিজাইনটা কিন্তু অনেক ইজি, খুব একটা ইয়ে না। এখানে আপনার কিছু একটা শেপ আছে এরকম, এটা রিলেটেড কিছু হালকা পেন টুল বা শেপ বিল্ডারের কিছু কাজ আছে আপনি, বা আপনি পাথ ফাইন্ডার দিয়েও করতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। আমার আসলে আচ্ছা আমরা কাজ করতে করতে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কোনটা দিলে বেটার হয়। মেবি এটা পাথ ফাইন্ডারতে ডিভাইড করলে এটা সম্পূর্ণভাবে পারফেক্টলি আসবে। আচ্ছা আমরা দেখছি। ওকে, দেন এখানে অ্যাবাউট আস, অ্যাবাউটের সামনে কিছু আপনার ডামি টেক্স, চারটা এখানে অপশন আছে, দেন আপনার কন্ট্যাক্ট ইনফো। ওকে, আচ্ছা ডামি টেক্সটা আমরা কোথা থেকে নিই? লরেন ইপসাম, রাইট? দেয়ার ইট ইজ, লরেন ইপসাম। কাজ করার সময় যদি আপনি এগুলো সব ওপেন নিয়ে নেন তাহলে হবে কি, আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। পন্ট অসম চিট শিট আমি ওপেন করে রাখছি, কজ আমার কিন্তু অ্যাকচুয়ালি আইকন লাগবে কিছুক্ষণ পরে। অ্যাট এনি কেস যদি আমার নেট চলে যায় অর কারেন্ট চলে যায় অর এই কোনো ধরনের প্রবলেম হয়, তখন কিন্তু আমার এই এইটা ওপেন থাকলে আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবো ইজিলি। ওকে, বা এই লরেন ইপসামে। সো বেটার আপনি যখন কাজ করবেন এগুলো অন করে রাখবেন। আচ্ছা এটা আমার ইস্যু হয়ে গেছে, এখন দরকার নেই। ওকে, দেন এই যে দেখুন আমার ছবি কিন্তু চলে আসছে, আমি ওপেনে দিচ্ছি। ওকে, ছবিটা আমার এই টাইপ আছে। ওকে, ছবিটা নিয়ে নিলাম আমি, আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। ওকে, চলুন তাহলে কাজ শুরু করি। সবার আগে এখানে আমি কি আনবো, আমার ডিজাইনটা। ওকে, ওটা আমি আগে দেখি প্লেস করা। দেয়ার ইট ইজ, সমান করে আমি করি যাতে আমার অ্যাটলিস্ট ডিজাইনটা বুঝতে সুবিধা হয়। এই হলো আমার ডিজাইন। ওকে, আচ্ছা এখন আমি সবার আগে একটা লেআউটটা তৈরি করি। কী করতে হবে, এটা সমান করে আমাকে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে আগে। কত ছিল আমার ওয়েট? 30 এবং হাইট ছিল 70 ইঞ্চ। ওকে দিলাম, দেখুন এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কী করবো, জাস্ট জিরো আমি ক্লিক করে জিরো চলে গেল জায়গা মতো। এখন আগে যেভাবে আমরা দেখেছি, জাস্ট অবজেক্টে যান, পাথ, অফসেট পাথ, ব্লিড কত নিয়েছিলাম, আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার, 1 ইঞ্চ। আমি -1 দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন চলে আসছে এটার পাশে, কন্ট্রোল আর ডিএম কি নিলাম, রুলার নিলাম। আচ্ছা আমি এটা একটা স্ট্রোক নিয়ে নিই, যদি কখনো আমার চলে যায় অ্যাটলিস্ট স্ট্রোক থাকলে বুঝতে সুবিধা হয়। দেন রুলারটা নিয়ে এসে আমি এটা মাপ বরাবর নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি এটা একটা মিডল পয়েন্ট, সরি আমি একটা মিডল পয়েন্ট এটা ক্রিয়েট করে নিচ্ছি। ডান, আমার মাঝখানের রেক্ট্যাঙ্গেলের কাজ শেষ। এবার এই রেক্ট্যাঙ্গেলটা আমি ধরি এবং এটাকে আমরা ব্লিড বরাবর করে নিচ্ছি। আরেকটা আপনি রোলার দিয়ে টানতে পারেন, এখানে যে কালো দাগটা আছে এটা বরাবর। আচ্ছা এটা আমরা কেন নিই, এটা যাতে আমরা বুঝতে পারি যে আসলে আপনার আর্টবোর্ডটা কতখানি।
যখন এটার উপরে কোনো শেপ আসবে বা পিকচার আসবে, তখন কিন্তু এই জিনিসটা আপনার ঢাকা পড়ে যাবে, এই কালো দাগটা। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি যে আপনার বেসিকলি এই কতটুকু আপনার মেইন আর্টবোর্ড, কতটুকু আপনার এক্সট্রা ব্লেড আছে। ওকে, এই হয়ে গেল আমার কাজ। এখন কি করব আমি, এই আগে একটা কাজ করব, লক করে দেব গাইডগুলো যাতে এগুলো নড়াচড়া না করতে পারে। ওকে, আচ্ছা এখানে দেখুন একটা শেপ বানিয়েছে ওনারা এভাবে। ওকে, আমরা এটা পেন টুল দিয়ে করতে পারি, পেন টুল। ওকে, আমি একটা কথা বলে নিই, এখানে যে আমার কাছে ছবিটা আছে এটা মক আপ করা, এই কারণে এটা বাঁকা হয়ে আছে। বেটার হয় আপনি এখানে কোনো রকমের পেন টুল দিয়ে কোনো শেপ না ক্রিয়েট করেন, তাহলে আপনার শেপগুলো কিন্তু বাঁকা বাঁকা আসবে। আমি যেটা সবসময় সাজেস্ট করি, একটা আইডিয়া জেনারেট করুন যে এই শেপগুলো কীভাবে ক্রিয়েট করা হয়েছে, দেন এটা আপনি আপনার নিজের মতো বানিয়ে ফেলুন। ওকে, দেখুন আমি একটা পেন টুল নিচ্ছি, এরকম একটা দাগ, দেন টু টু। আচ্ছা, আমি আপাতত সোজা করে টানছি, দেখুন এটা কিন্তু আপনাকে শো করছে, দেখছেন অটোমেটিকলি। ওকে, দেন আমি একটু ব্যাকা করে এখানে একটা মাথা নিলাম, নিতে পারি না, নিয়ে নিলাম। ওকে, এখন আমি কী করব, আমি এটা সোজা করে নিব, কেন নিচ্ছি বলুন তো, যাতে একটা পারফেক্ট শেপে আসে এটা। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা কপি করে নিই আমি, আপনি এটা রিফ্লেক্টে যান। কিছু সমস্যা আছে, আমি আবার এটা ধরিয়ে দেখো, জাস্ট এটা কপি সেন্ড করুন। ওকে, জাস্ট এটা ক্লিক করে, সরি এটা দুটোই সিলেক্ট হয়ে গেছে, সমান করুন, সমান হয়নি মনে হচ্ছে, আমি এটা একটু জুম করে কাজ করি, মাথা বেরিয়ে গেছে, শুনো বলো। ওকে, এখন আমি দুটোই সিলেক্ট করলাম এবং পাপাইন্ডার দিয়ে কী করলাম, ইউনাইট। দেখুন এখন এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। ওকে, এখন আমি কী করতে পারি, এটাতে একটা ফিল কালার দিয়ে রাখি আমি, দিয়ে এটার অনেকগুলো কপি করা হবে। ফিল কালার কী দিব আমি, যে কোনোটা আপনি মোমেন্টে দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার করবে আপনার ডিজাইনের পরে যে কালারগুলো কী হবে। ওকে, আমি একটু ছোটো করে নিচ্ছি, এটা আমি আগে আর্টবোর্ডের সামনে নিয়ে আসি, আগে দেখি এটা সমান হয় কি না। এটা কিন্তু দেখুন একদম পুরোটা বোর্ড নিয়ে আছে সেটা কিন্তু না, কিছু আপনার এক্সট্রা জায়গা খালি রাখার পরে এটা আছে। ওকে, সো এটা আমার কিন্তু মিডল পর্যায়ে নিয়ে এসে দেখি, দেখুন হ্যাঁ আমার এটা মোটামুটি ওই ধরনের টাচ দেবে একটা। ওকে, এটা কি অর্ধেক বরাবর যে সেটাও না, অর্ধেক একটু উপরে আছে, আমারটাও অনেকটা ওই টাইপই। আমি আচ্ছা আমি কি আর একটু বড় করে দেব, দেখি এখানে, এখানে আমার অ্যাবাউটাস, দেন এখানে চারটা আমার অপশন যাবে না, আমার যেটা আছে আপাতত ওইটাই রাখছি আমি, কারণ এটার সাথে আরও যখন আমরা ডিজাইন দেবো তখন এটা অটোমেটিকলি আর একটু বড় চলে আসবে। ওকে, শেপটা একদম পারফেক্ট আছে, আমি এটা শিফট ধরে আপাতত ইয়ে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি কী করবো, এটা এখন এটার জন্য আমি এটা তিনটা কপি করে রাখি, কি করব, অল্টার, সরি, শেপ সিলেক্ট করে এটাতে অল্টার টিপব, একটা কপি হয়ে গেল, আর একটা কপি করে নিলাম। কেন তিনটা কপি করলাম আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। এখন আমার ওখানে যে ছবিটা আমি সেভ করেছি ওই ছবিটা লাগবে ডেস্কটপে, এই ছবিটা আমি একটু আগে সেভ করেছিলাম, ছবিটা ওটা সমান করে প্লেস করি, তাহলে হবে কি, এটা সাইজটা বুঝতে পারবো আমি কতটুকু আসবে। ওকে, এটা এতখানি আসবে, এটা থেকে আর একটু বড় করি, মনে রাখবেন শিফট ধরে কাজ করবেন, তাহলে আপনার কাজ কিন্তু একদম পারফেক্ট হবে, ছবিটা না হলে বেঁকা তারা হয়ে যেতে পারে।
ওকে দিলাম। এখানে আমি এই রেকট্যাঙ্গেলটা এখানে উপরে নিয়ে আসছি, আর একটু বড় করতে হবে আমাকে, শিফট শিফট অ্যান্ড অল্টার চেপে বড় করে, তাহলে হবে কি চতুর্দিক দিয়ে সমানভাবে বড় হবে। ওকে এখন আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে ক্লিপিং বাদ করবো, এটাকে আমি আগে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসি, দেন এটা একদম এটার বরাবর দিয়ে দিচ্ছি একদম সেন্টারে। ওকে দেন এই দেন এই দুটো শুধু সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটা মেক ক্লিপিং ওয়াশ, দেখুন এখানে একটা অপশন আছে। এটা কীভাবে আসলো আমি আবার দেখাই, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে চেপে আমি নিচের ছবিটাও ক্লিয়ার সিলেক্ট করে নিলাম, আপনার মাউসে আপনি রাইট সাইডে ক্লিক করুন, করার সাথে সাথে দেখুন মেক ক্লিপিং মাস্ক একটা অপশন আপনার এখানে আছে, জাস্ট এটা ক্লিক করুন, দ্যাটস ইট, কাজ হয়ে গেছে আপনার, আপনাকে আর কিছু এখানটার জন্য করতে হবে না, নিয়ে জাস্ট আপনি এখানে রেখে দিচ্ছেন মিডল বরাবর। ওকে এখন আপনি যখন একটা ডিজাইন করবেন খেয়াল রাখবেন এটা আপনাকে ব্লিড সহ ডিজাইন করা উচিত, ওকে, কারণ যখন আপনার কাটার মেশিনে যাবে ওটা যেন ফাঁকা ফাঁকা না আসে, অ্যাটলিস্ট কিছু একটা এলিমেন্ট ওখানে রাখতে হবে আপনাকে। ওকে এখন আমার এখানে কী আছে দেখো, এখানে একটা বর্ডার টাইপ আছে, তাই না, নামিয়ে নিয়ে আসলাম আমি আরেকজনকে, ওনাকে এখন আমি স্ট্রোকে কনভার্ট করে ফেলবো। স্ট্রোক মোটা করতে থাকি, ইজ ইট সিলেক্টেড, যেহেতু এটা অ্যাকচুয়ালি 70 ইঞ্চি সাইজ, ইটস নট বড় সাইজ, তো আমার দেখুন স্ট্রোক অলরেডি কিন্তু 51-এ চলে গেছে, আই থিঙ্ক আরও মোটা করতে হবে এটাকে আমার। আও অলমোস্ট 100, হ্যাঁ 100 করে ফেলি, কি বলেন? ওকে হয়ে গেল আমার স্ট্রোক 100 সাইজের, এখন একটু স্ট্রোকটা নিয়ে আমি একটু দেখি কী অবস্থায় পৌঁছায়নি, আমি অন্য মুভ দিয়ে এটাকে ব্রিং ফ্রন্টে নিয়ে আসা উচিত অ্যাকচুয়ালি। দেখুন স্ট্রোক দেওয়ার পর আমার ছবিটা এই টাইপ লাগবে, এখন আমি স্ট্রোকটা সরিয়ে নিচ্ছি। আচ্ছা এখন স্ট্রোকটা আমি কী করবো বলুন, স্ট্রোকটা তো এভাবে এখন ভাঙাচোরা করা যাবে না, এটাকে একটা সিম্পল ওয়েতে আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা আপনি এক্সপ্যান্ড করে নিলে এটা কিন্তু আলাদা একটা আপনার শেপ ক্রিয়েট হয়ে যাবে। এক্সপ্যান্ড কীভাবে করব, অবজেক্টে যখন ক্লিক করবে দেখুন এখানে একটা এক্সপ্যান্ড অপশন আছে, জাস্ট এটা ক্লিক করুন, যা আছে ওকে দিয়ে দেন, এখন দেখুন এটা পার্সোনালি একটা আলাদা শেপ হয়েছে, কতটুকু ভিতরটুকু না কিন্তু এতটুকু, দেখুন ভিতরে কিন্তু এটা ফাঁকা, এবং এটার আপনি কিন্তু ফিল দেখুন আপনি যদি চেঞ্জ করুন এটা চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু এটা ফিল ভিতরে কিন্তু না, এটার এখন কোনো স্ট্রোক নেই। ওকে আচ্ছা আমি এটার জন্য আপাতত কালার এটা নিয়ে নিচ্ছি এখান থেকে, ওকে দেখুন একদম এটার সাথে মিলে গেল। ওকে এখন এটা আমি কী করবো, এটাকে আমার ডিভাইড করা উচিত, ডিভাইড করলে আমি এই শেপটা ক্রিয়েট করে ফেলতে পারবো। জাস্ট এখানে আপনি চাইলে একটা লাইন টুল ক্রিয়েট করে নিতে পারেন, শিফট ধরে চাপুন সুন্দরভাবে আসবে, স্ট্রোক দিয়ে দিলাম আমি, একটা কালার হলেই হলো, ইট ডাজেন্ট ম্যাটার, সরি এটা কি এখান থেকে আছে একটু দেখুন তো, আমার হ্যাঁ একটু উপরে দিলে ভালো হয় না। ওকে এখন কী করব, আমি এগুলো সব সিলেক্ট করলাম, করে পাথ ফাইন্ডারে যে এখান থেকে একটা অপশন আছে ডিভাইড করে দিলাম, সব ভেঙে গেল। ওকে এমনি দেখে বোঝা যায় না জিনিসটা, জাস্ট আনগ্রুপ করুন, এখন দেখুন তো হওয়ার কথা হয় না।
ওকে, আমার যেটা প্রবলেম হচ্ছিল, যেটা ডিভাইড হচ্ছিল না। আচ্ছা, আমি একটা নতুন রেক্টাঙ্গেল নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা আরেকটা জিনিস আপনাদের আমি শেখাই, রেক্টাঙ্গেল নিয়ে আপনি যদি এটা আপনি এভাবে রিলোড করতে যান, দেখুন এভাবে, এটা কিন্তু পারফেক্টলি আপনি ওই শেপটা আসতে চান না। তো এটা কি একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কীভাবে আনবো? জাস্ট এটা ধরে আপনি শিফট চিপে নেবেন, দেখুন 45 অ্যাঙ্গেল করে কিন্তু এটা ঘুরে যাচ্ছে। ওকে, তো আমি কীরকম আমার লাগবে, আমার আই থিঙ্ক এই সাইডে কার্ভ করা লাগবে না। ওকে ডান, নিয়ে নিলাম আমি একটি রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটা আমি মাঝামাঝি রাখবো। আচ্ছা, আমি এটা একটু আগে কপি করে নিই, কারণ এটা আমাকে দরকার পড়বে। ও, ভুল কোথায় হচ্ছিল আপনাকে আমি বলছি, এটা একটু চিকন করে নিলাম। আমার ভুল যেটা হয়ে গেছিল সেটা হচ্ছে আমি এখানটায় ডিভাইড করে নিই, জিনিসটা এখানে ডিভাইড হয়ে গেছে, বাট এই জায়গাটা পার্ট বাই পার্ট সেটা ডিভাইড হয়েছিল না। আপনি এটার জন্য শেপ বিল্ডার টুলও নিতে পারেন, বা আপনি আমার মতো এটা ডিভাইড ইউজ করে করতে পারেন। ওকে, আমার এখন এটা কী লাগবে, সোজা করতে হবে। পলটা নিয়ে নিলাম এই বরাবর রেখে, পলটা নিয়ে নিচ্ছি আমি এই বরাবর রেখে। ওকে, এটা আমি সরিয়ে ফেলি, সবগুলো আমি এখন সিলেক্ট করব। করে এখন আমি ডিভাইডে ক্লিক করব, করে জিনিসটা আমি এখন আনগ্রুপ করব। আমি সবার আগে এগুলো সরাই। আচ্ছা, আমি এগুলো যদি নাও সরাতে চাই, আমার কী দরকার? শুধু জাস্ট আমার এই পার্টটা দরকার। ওকে, আর আমার এই পার্টটা দরকার। করলাম না আমি সব সরানো, বাট আমার কিন্তু মেইন কাজটা হয়ে গেল। ওকে ওকে, এবার আসুন আমরা ছবির সাথে এটি বসিয়ে ফেলি। আমি এটা একটু জুম করে নিচ্ছি, ছবিটা আমি কি বলেছি একদম এটা উপর পর্যন্ত হতে হবে। নিলাম আমি শেপটা, আমি এখানে বসাচ্ছি। আচ্ছা, এটা কি আমার কার্ভে বাইরে চলে যাচ্ছে নাকি? আমি একটু আগে চেক করি, আমার কেন জানি মনে হচ্ছে এটা বেশি বড় হয়ে গেছে। ও, এটা ভিতর দিকে আছে, ভেরি গুড, আমার জন্য সুবিধাজনক, আমার এগুলো নিয়ে টেনশন আর থাকবে না। ওকে, বসিয়ে দিলাম এখানে, বাট প্রবলেমে হচ্ছে এদিকটা নিয়ে। ওকে, এবং আমি যদি এটা করি আই থিঙ্ক এটা আবার বাইরের দিকে চলে যাবে। ও, এটা ভালো করে আমি তাকিয়ে দেখলাম। হ্যাঁ, আমার তাহলে এই ছবিটা একটু ছোটো করি আমরা। হ্যাঁ, কী বলুন, আপনি চাইলে অল্টার চেপে এভাবে ছোট করতে পারেন, এটা সমানভাবে ছোট হবে। বাট দেখুন আমার ছবিটা দেখতে কিন্তু অড লাগছে, তাই না? আমি অন্য স্কেলে চলে গেলাম। এটার জন্য আমাকে কী করা বেটার, শিফট ধরে পুরোটা ছোটো ছোটো করলে বেটার হবে। ওকে, শিফট ধরে সাইড থেকে আমি পুরোটা একটু ছোটো করে নিয়ে আসলাম। এখন আপনি দেখুন শিফট এখানে ধরলেন, শিফট ধরলেন, অল্টার ধরলেন, এবার এটা ছোটো করুন, দেখবেন চতুর্দিক দিয়ে ছোটো হয়ে আসবে। ওকে, হয়ে আসার পর আমি এটা উপরে নিয়ে নিলাম একটুখানি। এটাকে আরেকটু করে নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি সাইজটা ছোটো করে ফেলেছি। এখন আমি ওদিকটা পরে ঠিক করে দেবো। এবং এবার এটার পাশে আর একটা শেপ, কোথায় গেল আমার, দ্যার ইট ইজ, এই শেপটা। ফাঁক আছে ওখানে, আর একটু ফাঁক করে তা নিয়ে গেলাম। ওকে, এখন এটার কিন্তু কালার আলাদা, তাই না? আই ড্রপার নিয়ে, সরি, আগে এটা সিলেক্ট করে নিন, আই ড্রপার নিয়ে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। এখন ধরুন আমার কিন্তু এই দুটো জিনিসই বাইরে আছে। হ্যাঁ, এটা আপনি চাইলে শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এরকমভাবে আবার ডিভাইড করে করে নিয়ে আসতে পারেন। ওকে, সো আমি একটা রেক্টাঙ্গল নিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিভাইডের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে শেপ বিল্ডারটা আমার কাছে ইজি মনে হয়েছে।
আপনারা ট্রাই করে দেখতে পারুন, এটা খুব একটা কিন্তু কঠিন আমার আপনাদের কাছে লাগবে না, এবং এটার কিছু কিছু জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা আমি কি করলাম, একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করলাম, করে আমি জাস্ট আমার যে শেপটার এক্সট্রা বাড়তি অংশটুকু বাইরে আছে ঠিক অতটুকু রাখলাম, রাইট? রেখে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট দিয়ে দুটো একসাথে সিলেক্ট করে নিচ্ছি, ওকে। দেন আমি শেপ বিল্ডার টুলে জাস্ট ক্লিক করলাম, করে দেখুন একটা টান দিয়ে দিচ্ছি আমি মাঝখান দিয়ে, জাস্ট এটা সিলেক্ট করুন, এটা সরিয়ে ফেলুন, দেখুন এক্সট্রা অংশটুকু কিন্তু চলে গেছে। সেম হেয়ার এখানে নিয়ে আসি, এটার উপরে ঠিক মতো সেট করি, এটা নিচ্ছি, শিফট চেপে আমি পরেরটাও সিলেক্ট করে নিচ্ছি, দেন শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম এবং একটু দাগ দিয়ে দিচ্ছি, দেন এবার সিলেকশন, ব্যাং গায়েব। সো এটা নিয়ে আমার ডিভাইড নিয়ে অত কষ্ট করে মেপে ঝেপে ডিভাইড করো এত ঝামেলার দরকার নেই, এখানে আপনি ইজি ওয়েতে এটা করে নিতে পারেন। আচ্ছা এখানে কি আছে দেখুন, এখান থেকে এই বরাবর একটা ট্রায়াঙ্গেল ড্র করা আছে, ওকে। আচ্ছা আমি ট্রায়াঙ্গেল শেপ থেকে আগে ড্র করি, পলিগন টুল নিলাম, নিয়ে দেখুন আমি জাস্ট মাউস ক্লিক করে এভাবে বড় করছি, ও আমার এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল শেপেই আছে, এটা কিন্তু আসলে এরকম থাকে না, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এটা যখন আপনি শিফট এভাবে আনবেন বেসিকলি এটা এরকম থাকে, ওকে। এটা আপনি আপনার কি কিবোর্ডে যেখানে আপনার পেজ আপ ডাউনের অপশন আছে এখানে আপনি আপ করলে দেখবেন মাথা একটা একটা করে বাড়ছে, দেখুন ডাউন করলে কমতে থাকবে, দেখছেন এই হয়ে গেল আমার ট্রায়াঙ্গেল, ওকে। এখন আমি ট্রায়াঙ্গেল একটা বানাই, যেমন এখানে আছে অনেকটা এরকম রেখে শেপ চেপে ধরলাম, তাহলে পারফেক্টলি একটা ট্রায়াঙ্গেলের শেপ সোজাভাবে আসবে আমার, ওকে। এখন এটা আমি আবার শিফট ধরে 45 ডিগ্রিতে প্যাকা করে নিলাম, নিয়ে এটা আমি আগে এখানে নিয়ে যাই, আই থিঙ্ক আরেকটু আমাকে ছোটো করতে হবে, আমি শিফট এবং অল্টার চেপে ছোটো করছি, সমানভাবে ছোটো হবে তাহলে, ওকে। মাথাটা এখানে কিন্তু একটু ব্যাকা হয়ে গেছে, আপনারা কি খেয়াল করেছেন, এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নিতে পারবো। আগে আমি এটা ঠিক করে নিই, এটার সাথে আমি কালার ম্যাচ করে নিই, ওকে। এখন কী হয়েছে আমার সমস্যা, আমার সমস্যা হচ্ছে এটা বরাবরভাবে আমার এটা সেট হয়নি, রিভাইড করা এরকম প্রবলেম হতেই পারে, সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবো। এটা আমি একটু জুম করে নিচ্ছি, আচ্ছা আমি দুটো লাইন টুলটা নিই না, এটা কী হবে আপনার আপনার কতটুকু সমান রাখতে হবে আপনি কিন্তু সেটা বুঝে যাবেন। এখানে একটা লাইন টুল আমি স্ট্রোকের একটা কালার দিয়ে দিই, আচ্ছা রেড দিলাম, একটু ডিপ করি তাহলে দেখতে পারবেন বেশ বড় হয়ে গেছে, আচ্ছা এবং আমি আরেকটা লাইন টানি, এটা না টানলেও চলবে, আমি কি করব এই জিনিসটা অল্টার চেপে নিয়ে আসি তাহলে এটা সোজা বরাবর আসবে, দেয়ার ইট ইজ। তখন আমাকে কি করতে হবে, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, আমি এটা আগে সিলেক্ট করি, মাথাটা দেখুন ধরা যাচ্ছে, ওকে, এটা জাস্ট টেনে সোজা করে এইটা একটা নিয়ে আসলাম, টেনে নিয়ে আসলাম, এটা অলমোস্ট সমানই আছে, এটা আমার দরকার নেই, দেখুন শেপটা কিন্তু পারফেক্ট লাগছে না, এটা এটা থেকে অনেকটা বেশি পারফেক্ট লাগছে, জাস্ট গেটিং, ওকে। আমি এগুলো এখন সরিয়ে ফেলি, লাইন দুটোর আমার কোনো দরকার নেই, আমি অ্যাকচুয়ালি লাইনটা ড্র করেছিলাম যাতে এটার সাথে আমি সুন্দর একটা শেপে নিয়ে আসতে পারি এটাকে। তো এখানের কাজ অলমোস্ট ডান, এখানে খালি একটা কী বলবো রেক্ট্যাঙ্গেলের মতো একটা বক্স আছে, এটা আপনি ড্র করে ওরকম স্ট্রোক দিয়ে আমি ইয়ে করে দিতে পারি, ওকে। আমি একসাথে করি, অত কথা না বাড়িয়ে রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আমার শিফট ধরার কোনো দরকার নেই, জাস্ট এরকমভাবে করে নিচ্ছি, বেশি বড় হয়ে যাবে নাকি না, ঠিক আছে ওকে। দেন এটার আমি অ্যাকচুয়ালি কালার কি এখান থেকে পিক করতে পারবো, ওর আদৌ এটা এই কালারের, আই থিঙ্ক এটা এই কালারে,
তো আমি এখান থেকে কালারটা পিক করে নিচ্ছি, নিয়ে এটা আমি অন্য করে দিলাম এবং এটা আমি একটু বড় করি, না হলে আসলে দেখা যায় না। ওকে, দেন এটা নিয়ে আমি এটা একটু বেঁকিয়ে দিই, আমি ছবিটার কাছে নিয়ে আসি। আর এটি কত বেঁকানো হয়েছে, এটা একটু ছোট হবে। ওকে, আমার আসলে এখানে এই ডিজাইনটা একদম পছন্দ না, আই ডোন্ট নো কেন এটা নিয়েছে, কেমন খালি খালি লাগছে অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো। বাট আমি এখানে কপি করছি সো দিচ্ছি, বাট আই থিঙ্ক আমি যখন কোনো কিছু ডিজাইন করবো আই ডোন্ট থিঙ্ক সো যে আমি এটা এখানে রাখবো। ওকে, আমি এটা এখানে ইয়ে করি, সমান করার চেষ্টা করছি এখন। আচ্ছা, আমি এটা জুম করে নিই, জুম করে নিলে পারফেক্টলি কাজ করা যায়। ওকে, একটু জুম আউট করি। ঠিক আছে, এখন কি করেছে এখানে, এই মাথা দুটো সমান করেছে না, এটার জন্য আমাকে কি করতে হবে, বেটার হয় যে আমি এটা এক্সপ্যান্ড করে ফেলি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন কি এটা সোজা করেছে অলমোস্ট, ওকে ঠিক আছে, আমিও করে দিচ্ছি এটাকে সোজা। এটার জন্য আমাকে একটা রুলার নিলেও ভালো হয়, না নিলেও চলে অ্যাকচুয়ালি, আমি অ্যাকচুয়ালি নিয়ে নিচ্ছি কারণ আমার কাজের একটা পারফেকশনের দরকার আছে, তাই না, কি বলেন? আমরা এখানে সবাই অ্যাকচুয়ালি পারফেক্ট ডিজাইনারই হতে চাই, কারণ প্রফেশনাল ফিল্ড কিন্তু ভাই অনেক কষ্টের, এবং সেখানে আপনার যদি পারফেক্টলি সব কিছু না প্রেজেন্ট করেন আপনার কিন্তু কাজ বাতিল হয়ে যাবে। ওকে, আমি দেখুন এখানে নিয়ে আসলাম এবং এটাকে আবার সেই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখন এটাকে সিলেক্ট করব, ধরে আমি এটা মাপটা ঠিক রেখে নিয়ে যাচ্ছি এটার সমান বরাবর। এটা কি হলো, ওকে এক্সপ্যান্ড করার কারণে এখন এটা দুটো মাথা বের হয়ে গেছে, আমাকে দুটো মাথা ঠিক করতে হবে, কিছু করার নেই। আমি এটা নিয়ে শিফট নিয়ে মাথাটাও ধরে নিলাম, তাহলে হবে কি দুটো একসাথে যাবে, টেনে নিয়ে আসি, গেল এটা। বাট এটা আই থিঙ্ক বেশ বেঁকা হয়ে গেছে না, বেস্ট ওয়ে হচ্ছে আমি এখন একটা পেন টুল ইউজ করবো, এত ঝামেলা আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই আর, জাস্ট এখানে একটা ওয়েট আ মিনিট, আমি বরং এটাকে সরিয়ে দিতে পারি এখন, তো সরিয়ে নিই, আচ্ছা আমি ডিলিট করে ফেলি। এখন আমি একটা পেন টুল নিচ্ছি, দেখুন পেন টুলের ইজি আছে অনেক, এগুলোর ঝামেলা নেই, জাস্ট একটা মাপ নিয়ে নিলাম আমি এখানে, সোজা মনে হচ্ছে না, এতটুকু লাইন নিলাম, এটা আরো নিচে নামবে, আরেকটু নিচে নামবে। আচ্ছা, আমি আপাতত করে নিই, দেন আমি এটা ডিরেক্ট সিলেকশন দিয়ে একটু ঠিক করে নিচ্ছি, এখানে আসবে আই থিঙ্ক সো, নাকি ঠিক আছে না, অলমোস্ট আই থিঙ্ক ঠিকই আছে। এখন কি করব, ধরি এটাকে, ধরে এটাকে সোয়াপ করে উল্টিয়ে দিই, দিয়ে এদিক থেকে এটাকে মোটা করে দিই, শেষ আমার ঝামেলা। এখন আমার ওসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, দেখুন হয়ে গেছে আমার শেপ। এখন এখানে আরেকটা কি আছে, আমি অ্যাকচুয়ালি সব শেপগুলো একসাথে করে নিচ্ছি, ও এখানে অনেক গ্যাঞ্জাম জমে গেছে, চলো এগুলো আগে আমরা ক্লিয়ার করে নিই। এটা ওই ডিভাইড টুল দিয়ে ডিলিট করা, ডিভাইড করার সময় যা এক্সট্রা এক্সট্রা পোর্শন রয়ে গেছিলো সব এখানে এখনও আছে। ওকে, এখন কি করব আমি, লাস্ট এখানে আর একটা, আপনার দেখুন একটা রেক্টেঙ্গেল আছে বড়, একটু মোটা করে আছে, আমি পুরোটা আর্টবোর্ড জুড়ে সর নিয়ে নিলাম এবং এটার আমি কালার চেঞ্জ করে দিলাম। ওকে ওকে, এখন কি আছে, আমার কথাবার্তা শুরু, কি কি লেখা আছে, প্রথমে অ্যাবাউট আস,
লরেন লিপসামের কিছু কথাবার্তা, দেন চট্টা আইকন আর আমার কন্ট্যাক্ট ডিটেলস। আচ্ছা, তার আগে আমি ফাইলটা একবার সেভ করে নিই। এটা আমি এখানে সেভ করছি, আপনার সেফটির জন্য ফাইলটা সেভ করা খুবই দরকার। ওকে, ইন কেস যদি আপনার কখনো কোনো পিসি শাটডাউন হয়ে যাবে, কোনো রকমের কোনো প্রবলেম হয়, এটা সেফ থাকলে আপনি পরবর্তীতে এখান থেকে কাজ স্টার্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে একদম প্রথমে যেতে হবে। ওকে, আমি চলে আসি অ্যাবাউট আসে, লিখে ফেলি কী বলে। কোথায় সে? এটা অ্যাকচুয়ালি এত বড় যেটা পিপিলিকার ময় মনে হচ্ছে। আমি জিনিসটা জাস্ট ক্লিক করি এবং এটাকে বড় করতে থাকি, জানি না এটা কত বড় করতে হবে। ও গস, ওকে ওকে, অলমোস্ট এটা 150 ছাড়িয়ে গেছে। ইটস রিয়েলি বিগ। এখন আসুন, আমি এখানে, আমরা ওখানে কি দেখেছিলাম, ওপেন স্যান আর আই থিঙ্ক আরেকটা কিছু ছিল, বিটার না। আচ্ছা, আমি হেডলাইনের জন্য যে ওপেন স্যানগুলো দেখি কেমন লাগে। বোল্ড, জানি না এটা ইউজ করা আছে কি না, আই থিঙ্ক এ দুটো সেমই না। ওকে, এখন আমি এটা কালার কম্বিনেশনটা ঠিক করে নিচ্ছি, টেক্সট নিয়ে এসে ওকে এখান থেকে কালার পিক করলাম আমি এটা, আই থিঙ্ক এই কালারটা আর পাশেরটা আই থিঙ্ক ব্ল্যাকই আছে। ওকে, আমি এটা নিয়ে যাচ্ছি, কোথায় আছে এটা, অ্যাবাউট আছে এটা বরাবর আর একটু নিচে। ওকে, অ্যাবাউট আস দেখি বেশি বড় হয়ে গেছে, আই থিঙ্ক ফ্রন্টটা ডিফারেন্ট না। তাহলে এটা আরেকটা কি ছিল, আমার বিটার ছিল, রাইট, ওটা ট্রাই করি আমি, বিটার বোল্ড, ইয়া ইট ইজ। সো আমি ওপেন স্যানটা হচ্ছে আপনার ভিতরে যে ডেসক্রিপশন ওটার জন্য আর আপনার হেডলাইনগুলোর জন্য বিটার ইউজ করেছি এখানে। আচ্ছা, আই থিঙ্ক এটা আরেকটু ছোটো করে দিই, বেশি বড় লাগছে না, আমি 150 রাখি, আই থিঙ্ক পরবর্তীতে আমার মনেও থাকবে। ওকে, চলে গেল। এবার আমি এখানে কি আছে, আমার এখানে লরেন ইপসামের কিছু ভাবাত্রা আছে। লরেন ইপসামের আমি প্রথমে এটা কপি করে নিয়ে আসি, থিঙ্ক এতটুকু এনাফ হবে আমার জন্য। কপি করে নিয়ে আসলাম, চলে গেলাম এখানে, একটা বক্স ক্রিয়েট করে নি, বক্স ক্রিয়েট করে 150 আই থিঙ্ক এখানে একটু বেশি হয়ে যায়, এখানে আমি কত দিতে পারি, আচ্ছা আমি 80 দিয়ে দেখি, আই ডোন্ট নো 80-তে কত শো করবে, দেখা যাক। ওকে, দেন আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এগুলো পেস্ট করে দিলাম, আই থিঙ্ক 80ও এটার জন্য অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অবভিয়াসলি ক্যাপস হবে না, বোল্ড হবে না, রেগুলারে আসবে, বাট স্টিল না সো বিগ, তো আমরা একটু কমাই, হাউজ ইট লুক, 60-60তে নিয়ে, হ্যাঁ আই থিঙ্ক এটা 60 ফলো করেছে। ওকে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের একটা জিনিস আজকে আমি বলবো, হচ্ছে যখন আপনি কোনো রিটেন ফর্ম ইউজ করবেন, এটা সমান করে নিচ্ছে, তখন একদম ডার্ক ব্ল্যাকটা আপনি ইউজ করবেন না, এখানে এত লাইন নেই, এখানে কিছু লাইন এখানে ডিলিট করে দিচ্ছি, এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন এটা টু মাচ ব্ল্যাক না, এটা যখন আপনি মোবাইলে বা অন্য কিছুতে দেখবেন তখন কিন্তু আপনার চোখে সাংঘাতিক প্রেশার করবে। সো বেটার হচ্ছে এটা কখনো এত ডার্ক রাখবেন না, এটা এটা দিতে পারেন বা এটা, হ্যাঁ, অথবা আপনি যদি আর্টিকুলেশন এই এই কালারগুলোর মধ্যে রাখুন। ওকে, এখানে যেমন ধরুন আজটা একটু বোল্ড হবে আমরা জানি, বাট তারপরও এত ডার্ক না, ওকে একদম ব্ল্যাক দিবেন না, যেগুলো পড়া যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, বা আপনি এটা দিয়ে দিতে পারেন, কারণ এটা মানে আপনার কী বলবো, এটা আপনার হেডলাইন টাইটেল, বাট আপনি কখনোই একদম ডার্ক কালারটা দেবেন না। ওকে, এখন আমি দেখুন এটা সমান কীভাবে করবো, প্যারাগ্রাফে যাই, যে এখানে দেখুন কিছু অপশন আছে, দেখুন সব মিডল থেকে আসবে, এটা দিয়ে দিলে দেখুন সব সমান হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে ইটটা কেটে দিচ্ছি,
আর বক্সটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, এই জিনিসটা বলে গেছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাদের, আমি একটা ছোট জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এই দুটা জিনিস একই সাইজে থাকতে হবে। আচ্ছা, এখানে অনেক গ্যাপ না, এখানে এখানে কিন্তু গ্যাপটা কম, দেখতে একটু খারাপ লাগছে। ওকে, আমি বরং বেটার এটা ভিতরে নিয়ে আসি। আচ্ছা, না তাহলে আমি এই দুটো সমান করে দিচ্ছি। চলো, এটাকে একটু সম্ভব হলে একটু পিছিয়ে নিই। আচ্ছা, আমার মেইন ডিজাইনে আমি একটু যাই তো দেখি তো এতটুকু কি পার্থক্য আছে নাকি আমার চোখে কেমন জানি লাগছে জিনিসটা, আমি একটু ভালো করে ওখানে দেখি। অলমোস্ট একই রকম গ্যাপ, তাই না? হ্যাঁ, একই রকম হলে আসলে দেখতে ভালোও লাগে। তো এটাই আর একটু সরিয়ে দিই গ্যাপটা, আই থিঙ্ক এখানে বেশি ওখানে কম মানায় না, তাই না? থাকলাম, এটা মিডলে আমি রাখলাম, আমি দুটো সমান করে দিচ্ছি। এটা তো সমানেই আছে, এটা কি করব? সরি, এটা নিয়ে এসে আমি জাস্ট চলে আসলাম। আমার এটার কাজ কিন্তু হয়ে গেছে। এখন কি আছে এখানে দেখুন, চারটা বক্স আছে। ওকে, কি কি লেখা আছে এখানে একটু বড় করে নিই, আমি পড়তে কষ্ট হচ্ছে। এখানে ক্রিয়েটিভ কনসেপ্ট আছে, আমি এখানে লিখে ফেলি, বেটার হয় আমার জন্য, নাহলে পড়ো হয়তো আমি ভুলে যেতে পারি। কনসেপ্ট এটা একটা আছে, এটা কি ইউজ হচ্ছে এখানে, বিটার, রাইট, ঠিক আছে আমি এটা একটু বোল্ড করে দিই। না, সব এখানে না, সরি, বোল্ডটা করে দিই, রেগুলার থেকে বের হয়ে বোল্ড করে দিচ্ছি। ওকে, এখানে কালার দেখি আমি, কালার অ্যাজ পার আই সে আমি পুরো পুরো এখানে ব্ল্যাক ইউজ করব না, আমি এটা একটু এটা কমিয়ে দিচ্ছি, কারণ এটা হে মানে আমার অলমোস্ট একটা সেকেন্ড টাইটেল। সো এখানে কনসেপ্টের জন্য আমি কালার পিক করে নিচ্ছি, ইজ ইট, এখন আমি এটা ধরে অল্টার চেপে আরও কপি করে নিই। ওকে, দেন এটাতে চলে আসে, কী লেখা আছে এখানে দেখি, মার্কেট অ্যানালাইসিস। আমি এই কাজটা অনেক আগে করতাম, আমি অ্যাজ আ মার্কেটিং স্টুডেন্ট, যখন আপনি একটা নতুন বিজনেসে নামবেন অবশ্যই আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আপনার টার্গেট পিপলকে, কার জন্য আপনি কাজ করবেন, সবগুলো আপনাকে জানা থাকা দরকার, আদারওয়াইজ বিজনেসের কিন্তু 12টা বেজে যায়। ওকে, এখন এখানে কি আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানার, লাস্ট ওয়ান প্রবলেম সলভার,
ওকে, আই থিঙ্ক আমার মেইন টপিকগুলো লেখা হয়ে গেছে। এখন আমি এটা জুম আউট করে নিই। জুম আউট করে, আচ্ছা তার আগে আমাকে কী করতে হবে, এখানে যে একটা বক্স ক্রিয়েট করতে হবে, রাইট? বক্স কীভাবেই করেছে, আর আই থিঙ্ক লাইন টুল ক্রিয়েট করেছে, আমি একটু দেখে নিই। আই থিঙ্ক লাইন টুল ক্রিয়েট করে না, বড় একটা মাঝখানে দিয়ে দু সাইডে দুটা। ওকে আচ্ছা, আমি এখন ওখানে ফোকাস করি। এখন এটা আমার একটা লাইন টুল দরকার, রাইট? শিফট চেপে নিলাম, সোজা হয়ে আসবে। অবভিয়াসলি এটা কি আসবে, স্ট্রোক বড় করি। বারোতে নিয়ে আসলাম, এটা আপনার চোখের মাপে দেখবেন আপনার কোনটা ভালো লাগে সে অনুসারে করবেন। ওকে আচ্ছা, এটা মিডল পয়েন্ট কোনটা আমরা একটু দেখি তো, ধরে কি বলে সে, এটা হচ্ছে তার মিডল পয়েন্ট। সো এটার জন্য আপনি আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা রুলার টেনে নেন। ওকে, এখন আমি এই অনুসারে এটা করে ফেলি, লাইন টুল নিলাম, ফাঁক আছে একটু, হ্যাঁ একটু ফাঁক রেখে অলমোস্ট এন্ড পর্যন্ত, না অলমোস্ট এন্ড করে নিলাম একটা। সেম জিনিসটা আমি কপি করে নিয়ে আসছি, বেশি ফাঁক হয়ে গেছে, জুম ইন করে নিই তাহলে আমি আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমি চারটা লেখা নিয়ে আসি। দিকে রাখছি কারণ এখানে আমার একটা আইকন আসবে। এটা বরাবর রাখছি, ওকে। এবার এখানে কি আছে, কিছু অল্প অল্প ডেসক্রিপশন আছে এটা রিলেটেড। ওকে ঠিক, এটা ওপেন স্যান হবে। আই ডোন্ট থিঙ্ক ইটস ওপেন স্যান, আই ডোন্ট নো ওনার ওপেন স্যানটা কোথায় ইউজ করেছে। আমি এটা অন্য ব্যাক করে দিচ্ছি, যেমন ছিল ওরকমই থাক। ওকে দেন আমি এটা কপি করে নিয়ে আসি, নিয়ে আসলাম এখানে ছোট করি, হ্যাঁ একটু বড় হবে। আচ্ছা আমি এগুলো সব সিলেক্ট করে নিই, আমার তো ওটা 150 ছিল, আমার তো এটা 100 করে দিই। হাউজ ইট লুকস, হান্ড্রেডই করে দিই, ডান। এটা আমার 100 করা হয়ে গেল।
আমি এই চার্টটা কপি করে এখানে বসিয়ে দিই। আমি এটা ফাইনাল করার আগে এটা অবশ্যই একটু জুম করে নিব, কারণ আসলে আমার কাজটা কেমন হচ্ছে না হচ্ছে এটা জুম না করলে কিন্তু পারফেক্টলি বোঝা যায় না। ওকে, মোটামুটি কাজটা হয়ে গেছে, এখন আমি একটু জুম করে দেখি। দেখুন, বলেছিলাম না জুম না করলে কিন্তু বোঝা যায় না। আচ্ছা, আপনাদের আমি আরেকটা ধরনের স্টাইল অ্যালাইনমেন্ট দেখাই। ধরলাম এটা, ধরলাম, শিফট করে ধরলাম এটা। এখন আমি দুটোকে এখানে ক্লিক করলাম, দুইটা কিন্তু যেটা আছে দুটো সমানভাবে যাবে। ওকে, এবং এটা দেখুন, এটা কিন্তু মাঝ বরাবর নেই, আপনি চাইলে এটা মাঝখানে নিয়ে আসতে পারেন, সাপ টু ইউ। এখন আমি এটা করি, এই দুটো সমান এবং এটা মাঝ বরাবর আছে, ঠিক আছে। এগেন এটা শিফট ধরে এটা সেটা মাঝখানে আসলাম। আরেকটা জিনিস দেখেন, এটা এটা কি সমান আছে দেখি, দিলাম, নো দে আর নট ইন দ্য সেম প্লেস। এটার জন্য আপনি জাস্ট এটা ক্লিক করুন, দেখুন সমান হয়ে আসছে। ওকে, এটা এবং এইটা একসাথে ক্লিক করুন। ওকে, এখন এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ও, আমি নিচে একটুকুন করিনি এখনও, আমি একটু নিচে একটুকুন ঠিক করি এটা, অ্যান্ড এটা আমি শিফট করলাম অ্যালাইনমেন্টে, যে দেখুন কিন্তু সমান না। ওকে, অ্যালাইনমেন্টে যে এটাতে ক্লিক করলাম, আই থিঙ্ক আর একটু নিচে থাকলে ভালো হতো না? এটা আমি ধরে আর একটু নিচে নামিয়ে দিই, অলমোস্ট ওখানে আর এখানে কি সেম, অলমোস্ট সেম। ওকে, দেন আমি এটা জুম আউট করি। কেন জুম ইন করলাম বুঝেছিলেন, যাতে আমি জিনিসটা আরো পারফেক্টলি বুঝতে পারি। ওকে, এরপর আমার জাস্ট কিছু কন্ট্রাক্ট ইনফরমেশন আছে, কল নাও, আমার অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, মেইল, সামথিং লাইক দ্যাট। ওকে, কল নাউট এখানে বেশ বড় করে দিয়েছে, অ্যাজ আই এম ফলোয়িং দেম, সো আমি অবশ্যই এটার মতো করে করবো। প্রথম আছে আমার এখানে 100 আছে, লিখে ফেলি নাও, দিয়েছে একটা কোলন ড্যাশ, দেন নাম্বার, নাম্বার একটা হলেই হলো, বিকজ এটা হচ্ছে আপনার ডামিক টেক্সট। ওকে, বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, রিমেম্বার অবশ্যই অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে যে নাম্বারটা প্রোভাইড করবে এখানে আপনাকে সেই নাম্বারটাই দিতে হবে। আমি এটা উপরটা সমান করে নিচ্ছি, কারণ এটা বেশ বড়, এখানে কল আসটা কিন্তু সব ক্যাপসে দেওয়া, কল আসটা আই থিঙ্ক বোল্ডও আছে, এবং এই পুরোটার কালার আমি লিটল লাইটার করে দিচ্ছি, নিয়ে চলে আসি ঠিক মিডল বরাবর। দেখি আমি আগের সাইজের কী করেছি, 12টা, এটা আরও বেশ ছোট করতে হবে, এটা আই থিঙ্ক সিলেক্ট ধরে আছে, এটা ছোট করে দিই আমি। ওয়ান 34-এ অনেকটা আছে, মিডল বরাবর নিয়ে যাই, আরও ছোটো করলে বেটার লাগবে আই থিঙ্ক, কারণ এখানে আরেকটা আইকন আসবে, সেই আইকনের জন্য আমাকে জায়গা রাখতে হবে। আচ্ছা, এটা অলমোস্ট ঠিক আছে। ওকে, এটা আমরা একটু সাইডে নিয়ে যাই, কারণ এখানে কিন্তু আমি একটা আইকন নিয়ে আসবো। এরপরে কী আছে, আমার একটা অ্যাড্রেস, আই থিঙ্ক ওয়েব অ্যাড্রেস, আর হচ্ছে আপনার মেল। আচ্ছা, আমি একটা ডামি টেক্স নিয়ে নিচ্ছি, বেটার হয় আমি একটা বক্স নিয়ে নিই। ওকে, টেক্সে বক্স ক্রিয়েট করে নিয়ে নিলাম, দেখি 77,
ফর্ক রোড, মেইন স্ট্রিট, আগে লিখে নিই, তারপর এগুলো সাইজ ঠিক করবো। ওকে, দেন হচ্ছে কি, আই থিঙ্ক এখানে মেল অ্যাড্রেসটা আছে। ওকে, কাজ করে আমি এটাও করে দিই। ওকে, এখন আমি এগুলো সব সিলেক্ট করব, সবার আগে অল ক্যাপস উঠিয়ে ফেলি, বোল থেকে রেগুলারে নিয়ে আসি, ঠিক আছে। এবং এটা অবশ্যই দুটো সমান হবে না, এটা আরো ছোট করি আমি। ওকে, এই কোডগুলো একটু জাস্ট বড় করে দিই। এখন কি করব, প্রথমত অবশ্যই এটার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি লাইটারে, এবং এটা আমি হবে, এবং যেটা হচ্ছে এটা এটাতে ক্লিক করলাম, করে এটা নিয়ে এসে জাস্ট এখানে রেখে দিচ্ছি। আপনার কাছে কি মনে হচ্ছে, এটা একটু আরেকটু ছোটো হলে কি ভালো লাগবে? আর আমার তো তাই মনে হচ্ছে যে এটা যদি আরেকটু ছোটো করি মেবি আরেকটু বেটার লাগবে। ওকে, তাহলে একটু ছোটো করে দিই এটা আমরা। এইটিতে রাখি, দেখি কেমন লাগে। এইটার সাইজটা কত আছে, এটা 60, এটা একটু বড়ই রাখা উচিত, তবে আমি এইটিতে রাখলাম। ওকে, ডান। এখন আমার কী কী বাকি কাজ, জাস্ট আমার আইকনগুলো আনা বাকি, বাকি কিন্তু আল্লাহর রহমতে আমার কাজ হয়ে গেছে। আমি এই ফাইলটুকু আরেকবার সেভ করে নিই। এখন চলুন আমার এখানে সাইডে চলে যাই, লরেন ইবসামের কাজ শেষ, আমার শুধু ফন্ট অসমের কাজ আছে। আচ্ছা, আমার এখানে কী কী ছিল, আই থিঙ্ক একটা রকেটের মতো ছিল না? আচ্ছা, এখানে আমি কীভাবে করবো, অল্টার দিয়ে, সরি, কন্ট্রোল দিয়ে এফ, দেখুন তখন একটা এক্সট্রা বার চলে আসবে। আপনি রকেট লিখুন, এখানে রকেটের কিছু আছে, বাট আই থিঙ্ক আমি, আচ্ছা আই থিঙ্ক ওটা পেপার প্লেন হতে পারে। হ্যাঁ, দেয়ার ইট ইস। আচ্ছা, এইটা এখানে কোনো আছে, এরকম আছে, আমি একটা চুজ করলে হবে অ্যাকচুয়ালি। আপাতত এটা নিয়ে দেখি, কপি করে রাখি, কপি করে আমি আমার পেজে ফেরত যাই। ওকে, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, খুবই ছোটো হয়ে আসছে। সিলেক্ট করে স্টিল হেয়ার, যা আমি আপাতত সরাই, কারণ পুচকু জিনিস ওটার কারণে ধরা যাচ্ছে না।
কন্ট্রোল টু, সো লিটল না, সো লিটল। আমরা অনেক বড় জিনিস নিয়ে কাজ করছি, তো এটা আসলে খুবই ছোট হয়ে গেছে আমাদের জন্য, জাস্ট ফোটার মতো লাগছে, জাস্ট টু মাচ লিটল। ওকে, আরেকটা কি আছে আমার এখানে, একটা ম্যাগনিফিসেন্ট গ্লাস আছে একটা এরকম, আর একটা লাইট আছে। আচ্ছা দেখি কি কি পাওয়া যায় আগে খুঁজে দেখি। লাইটটা একটা শো করি, লাইট, হোয়ার ইজ লাইট, ও ওই যে দেখা যাচ্ছে একটা আছে লাইট, কপি করে নিলাম। আরেকটাই যাই, আই থিঙ্ক কি ছিল ওখানে, ওখানে এ দুটো ছিল, আর আরেকবার ফিরে যাই, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, ম্যাগনিফিসেন্ট গ্লাস না, এটা পাওয়া যাবে কি না, শো করছে ম্যাগনেট দিয়ে যেটা শো করছে এটা আলাদা, এটা আমি গ্লাস দিয়ে অনলি দেখি, গ্লাস হাউস, এটার সাথে ম্যাচ করতে পারে ভালো আমি চিন্তা করি। এটা অনেকটা আছে না, এটা মাইনাস আই থিঙ্ক, সার্চ, রাইট, এই ওয়ার্ডটা সুন্দর, SARCH, দেখি তো সার্চে কি আছে, এই যে পেয়েছি একটা, ওকে আমি কি করলাম এখন, আচ্ছা এখানে যে আমি কিন্তু কগ নিয়ে আসছি, আই থিঙ্ক আমার এটা পজ হয়ে গেছিল, সরি আমি খেয়াল করিনি, আপনি ফাউন্ডেশনের জিনিস জাস্ট সিওজি কগ সিলেক্ট করুন, এটা চলে আসবে, আপনি এটা কপি করে নিয়ে আপনি আপনার যে আইকনের দরকার ওখানে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে কি করবেন আপনি এই সবগুলো সিলেক্ট করে আপনার এখান থেকে আপনার সাইজটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়ার পরে আপনি এখানে যাবেন এবং এই এখানে আপনি ফন্ট অসম লিখবেন, দেন এটার এই ধরনের ক্লিক চলে আসবে এবং এটার কালারটা চেঞ্জ করে দেবেন। এখন আমি এগুলো যেটা যেখানে থাকার কথা ওটা ওখানে নিয়ে যেয়ে একটু সাইজটা জাস্ট একটু সাইজটা জাস্ট চেক করবো, ইটস গোনা বি মোর দেন বিগার, এতখানি বড় মনে হয় আছে, আমি একটু জুম ইন করে নিই যাতে আমার এটা রাখতে সুবিধা হয়, 177 চলে আসছে আমার এটার সাইজ, আমি এটা এটা বরাবর করে দিচ্ছি, আর একটা রুলা নিয়ে দেখি তো সবগুলো সমানভাবে আছে কিনা, হ্যাঁ সব একই মাপে আছে। ওকে আমি এখানেও একটা রোলা নিব, আচ্ছা আমি এখন এটা ইয়ে করে নিই, ক্লিয়ার করে নিই, এগুলো কত আছে, 170-তে করে দিয়েছিলাম না, 177-এ জাস্ট ট্যাপ ইট অ্যান্ড এন্টার, বাট ঠিক আছে আমি আলাদাভাবে করছি, সো গেল এটা মার্কেটিং অ্যানালাইসিস। আচ্ছা আমি আগে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে যাই, স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে ককটা আছে, আমি এখানটায় ঠিক আর একটু বড় করা দরকার, দেখি একটু, হ্যাঁ এটা একটু বড় হবে,
ওকে, আমি আরেকটা বলেছি যে আমি আরেকটা রুলার নেব, কারণ ওই দুটো আমাকে সেট করতে হবে পারফেক্টলি। দেখুন লর্ন ইপস আমি লেখার ঠিক বরাবর আমি দুটো রাখলাম। ওকে, একটা আছে আমার এই ম্যাগনিফিসেন্ট গ্লাসটা, এটা কিন্তু এখানে উল্টো আছে, দেখেছেন আপনারা? ওকে, এখন আমি কী করবো, এটা আমি রিফ্লেক্ট দিয়ে ওকে দিয়ে দিলাম, এখানে নিয়ে আসছি মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিসের জন্য একটু ফাঁক দিলে ভালো লাগবে, বেশি ইয়ে হয়ে আসছে। মার্কেট অ্যানালাইসিস এটা নিয়ে যাই আমি, আচ্ছা এটা আমি জাস্ট আরেকটু বড় করে দেখি দেখি কেমন লাগে। ওকে, এখন আমি এই দুটাকে অ্যালাইন করে দিব, ক্লিক ইট হিয়ার, মুভ ইট টুগেদার। বেশ দূরে দেখেছেন আপনি, ওটা কিন্তু অলমোস্ট ইপসামের কাছাকাছি, চলুন নিয়ে যাই ওটাকে ওটার কাছাকাছি, কি বলেন? রাইট, ওকে, আই থিঙ্ক আমার ব্যানার ডান। আমি তা একটু জুম আউট করে ভালোভাবে দেখে নিচ্ছি, তারপর আমি আরেকবার জুম ইন করে ভালোভাবে দেখবো। ওকে, এবার আমি ভালো করে এটা জুম ইন করে নিই, একটু একটু করে আগাই। ওকে, সমান আছে, ওকে, বর্ডার্স এটা, হ্যাঁ উত্তর সমানই হবে। ওকে, আচ্ছা এই দুটো কি সমান করে গেছে? আই ডোন্ট থিঙ্ক সো। ও আচ্ছা, এই দুটো সমানভাবে গেছে না? আচ্ছা তাহলে আমরা এই দুটোকে সমান করে দিই, ওখানে গেলে তো আসলে মিডল পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি আপনার কাজটা এখানে ভ্যারি করবে। ওয়েট আ মিনিট, আই ডোন্ট থিঙ্ক সো, ইটস গোনা বি ক্র্যাপ। এখানে আমার আরেকটু টাকা নেওয়া দরকার। হ্যাঁ আচ্ছা, আমি এখানে যেটা খেয়াল করলাম যে আমি যদি এখানে পুরোটা এটার বাড়ি নিয়ে যাই, তাহলে এটা কিন্তু হচ্ছে আমার ভিতরের সেফটি এরিয়া, এটা বাইরে নিয়ে গেলে আই থিঙ্ক এটা আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে, কারণ একটু ছোট করে দাও এটা। ওকে, এখন আমি এগুলো আই থিঙ্ক এই পর্যন্ত নিয়ে আসতে পারি, তো অতটা খারাপ লাগবে না। বাট এটা কিন্তু দেখুন ব্লিডের আরও বেশ অনেকখানি জায়গা খালি রেখে আছে। হ্যাঁ ওকে, কারণ এটা আই থিঙ্ক এটার বরাবর যদি আমি করি, তাহলে আমার আমার আই থিঙ্ক এটা এটা একটু সরিয়ে ফেলাবে এটা, না আমি এটার বরাবর নিয়ে আসি, তাহলে আমি আমার লেখাগুলো সব এই বরাবর নিয়ে আসতে পারবো। রাইট, কি বলেন আপনারা? এটা একটু বড় করে নিই, ওকে, অ্যাবাউটটা সরিয়ে এখানে আমি নিয়ে আসলাম। আমার এখানে যা যা কনসেপ্ট আর স্ট্র্যাটেজিক প্ল্যান আর যা আছে সিলেক্ট করে আমি জাস্ট এগুলো এখানে এই দিকটা সরিয়ে নিচ্ছি। তো সাইড বরাবর, ওকে ডান। এখন কি করব, আমি এখানে যা যা আছে আমি এগুলো সিলেক্ট করছি, করে এগুলো ওই লাইন বরাবর নিয়ে যাচ্ছি।
দেখুন, এটা মিডলে কি আছে? না, এটা মিডল থেকে এই দিকে হবে এটা। ওকে, কল না, ও আমি ফোন আইকনটা আনতে ভুলে গেছি, দ্যাটস রিয়েলি ব্যাড। চলে যাই, আমি এখানে ক্লিক করি ফোন। এটা নিয়ে নিচ্ছি আমি, এটা ম্যাচ করবে ওটার সাথে। সরি, কপি তেম চলে গেলাম এখানে। দেখুন বেশ ছোট হয়ে আসছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, আমাদের আইকনগুলো কতখানি বড় ছিল? এটা 204, এটা 190। এটা আমি ক্লিক করি, ক্লিক করে আমি 200-তে দিয়ে দিচ্ছি, একবারে 220-এ দিয়ে দিই, কারণ এটা থেকে একটু বড় হতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট দিস। আচ্ছা দেখি, এখানে যে আমি ফন্ট অসম দিয়ে দিচ্ছি, ফন্ট অসম। ওকে, চলে আসলো আমার ফোন। ফোন আইকনের কালার কি আছে? এখানে আছে আপনার অরেঞ্জ কালারটা, যেটা আমি এখানে দিয়েছি, এবং ওইটাতে এটা রেক্ট্যাঙ্গেল আছে। আর একটু বেশি বড় হয়ে যাচ্ছে, মেবি আর একটু ছোট করে ফেলি, সার্কেল হয়ে এটা বেশ বড় হয়ে যাবে। ওকে, 70-তে রাখছি, 170। আচ্ছা, আমি এটা কালার পিক করি, ফিল কালার করলাম, এটা এখান থেকে নিয়ে আমি এখানটা ক্লিক করে দিই, একই কালার হবে। এবার আমি একটি কি নিব, এখন একটা এলিপস টুল শিফট করে এখানে করলাম। ওকে, দেন এটা জাস্ট ফ্লিপ করে দিচ্ছি, আর এটা আমি ঘনত্ব বাড়িয়ে দিব যাতে এটা দেখা যায়। ওকে, দেন এটা এটার সাথে নিয়ে আসি, নিয়ে এসে এই দুটো সিলেক্ট করে আমি এখন এই দুটো অ্যালাইন করে দিই। আচ্ছা, আমি জুম করে নিচ্ছি। এটা নিচে নামাই, মেক ইট আ গ্রুপ। এখন এটাকে আমি ধরে নিয়ে যাচ্ছি এবং এখানে কল নামার পাশে রেখে দিচ্ছি। মনে হচ্ছে এটা যথেষ্ট বড় হয়ে গেছে, সিলেক্ট করে শিফট চেপে আমি এটা ছোট করে দিই। তাও আই থিঙ্ক বড় লাগছে, আই থিঙ্ক আরেকটু এখানটা ছোট করে দেওয়া ভালো। এবার এটা আমি জুম করি, তোমরা করলে আসলে এগুলো গুছানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এখন এটা আমি আরেকটু ছোট করতে চাচ্ছি, শিফট চেপে ছোট করে নিলাম আর একটু। জাস্ট আ মিনিট, এটা আমি দেখি পুরোটা। এটা একটা সহজ পদ্ধতি আছে কি জানেন, এত ঝামেলা না করে আমার পছন্দ হয়েছে, ধরলাম এটা, এখানে ধরলাম এটাকে, করে দিলাম গ্রুপ, করে এখন এটা দেখো আছে কিনা। বা আমি এখানে যে লাইনটা আছে এর সাথে অ্যালাইন করে মিডলে নিয়ে আসলাম।
মিডল কিন্তু এটার সাথে অ্যালাইন করা, তো আমি এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। ওকে দ্যাটস ইট, এই হলো আমার ব্যানার। এখন আমি এটা সেভ করে নিচ্ছি, ফাইলে যাচ্ছি, সেভ ফর ওয়েব। দেখুন এর শো করবে একটু পরে, যেহেতু বেশ বড়, এটা শো করতে সময় লাগছে। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার ব্যানার। আমি একটু সব দেখে নিই ঠিক মতো আছে কি না। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, আমার পুরোটা দেখতে একসাথে একটু সমস্যা হচ্ছে, আপাতত আমি একটু এটা কমিয়ে নিই। আই থিঙ্ক এখানে যতখানি জায়গা আছে এটা তার চেয়ে কম আছে, তাই না? এখানে আমরা আর একটু জায়গা নিয়ে নিই, জুম করি। আই থিঙ্ক ইটস পারফেক্ট নাও। আসুন এবার আমি আবার সেভ ওয়েবে যাই, সেভ সেভ ফর ওয়েব। ওকে, এখানে 100% না দিয়ে এখানে আমি 50% করে দেবো, যাতে আমার পুরোটা বুঝতে সুবিধা হয়। ওকে, আই থিঙ্ক এবার ঠিক আছে না দুই সাইড। ওকে, আমি এবার এটা সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেল পেজটা, আমি সেভ করে নিচ্ছি। তো আমার এআই ফাইল সেভ হয়ে গেল, আমার পিএনজি ফাইল সেভ হয়ে গেল। সো আশা করি আপনি এখান থেকে আইডিয়া পাবেন কীভাবে এটা বানিয়েছি আমি। হোপফুলি আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। ভালো থাকবেন সবাই, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। বাই ফর নাও।